তাহলে আস্তে আস্তে আপনার দেরি হয়ে যাবে। আমাদের গ্যাসের দাম বেড়ে গেছে, আমরা মেনে নিয়েছি। আমাদের তেলের দাম বেড়ে গেছে, আমরা মেনে নিয়েছি। আমাদের শ্রমিকের মজুরি বেড়ে গেছে, আমরা মেনে নিয়েছি। ব্যাংকের ইন্টারেস্ট বেড়ে গেছে, আমরা মেনে নিয়েছি। কারণ আপনার যে দিক নির্দেশনা ছিল সেটা দিয়ে আমরা অনেক এগিয়ে গেছি। এত বড় একটা করোনার পরে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পরে, এখনো কিন্তু আমরা মোটামুটি আশাবাদী যে আবারও বলে আমরা জেগে উঠব। এখানে যতগুলি মানুষ আমরা আছি, যতগুলি মানুষ আমরা আছি, আমরা উপর দিয়ে দেখে আমরা ভালো আছি, কিন্তু ব্যাংকের পেশারে, কাস্টমারের অত্যাচারে আমরা পরিবারের সামনে গিয়ে হাসি। পরিস্থিতি আমাদের দিন দিন খারাপ হচ্ছে। যতই খারাপ হোক না কেন, আমরা যদি শক্ত থাকতে পারি, মনোবল রাখতে পারি, আর কে মেম্বার, সাধারণ মেম্বার যদি আমরা একত্রিত না কাজ করি, আমাকে বিশ্বাস করেন, আমাদের অস্তিত্ব থাকবে কিনা জানি না। অস্তিত্ব যদি চলে যায়, আরেকবার আপনাদের সেবা করার জন্য আমি তাদেরকে রেখেছি, আমি নিজেও থেকেছি। আরো দুইটা বছর দেখি আল্লাহ যদি হায়াত দেয়, আমি আপনাদেরকে খুশি করতে পারি কিনা। আমরা আপনাদের জন্য কাজ করার জন্য এসেছি, আমাদের নিজেদেরও ব্যবসা বাণিজ্য আছে। আমরা গৌরব বোধ করি যখন বাংলাদেশের এক্সপোর্ট বৃদ্ধি হয়, আমরা গৌরব বোধ করি বিকেবি নতুন বাজার সৃষ্টি করে আজকে এখনো এক্সপোর্ট চালিয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশে নিরস্ত করি না, আমরা রাশিয়ায় নিরস্ত করছি, আমরা এক্সপোর্ট করতে পেরেছি। আমরা জাপানে করেছি, আমরা এক্সপোর্ট করতে পেরেছি। আমরা দুবাইতে করেছি, আমরা এক্সপোর্ট করতে পেরেছি। এই জন্য আমি 2 বছরের সময় দিচ্ছি। বিরাট বড় একটা বাজার থাকবে, নতুন বাজার খুঁজে আবারও বিকেবি এগিয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। এতগুলি মানুষ আজকে এত পরিশ্রম করে এই নানান মঞ্চে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর চাহিদা অনুযায়ী হুসেন সমিতির থেকে আজকে বিকেবি সৃষ্টি করে নারায়ণগঞ্জে আজকে একটা বিকেবি ভবন তৈরি করলো। ভবন তৈরি করার পরেও আজকে এত বড় একটা অ্যাসেট রাখতে পারলো। আমরা পুনরায় আবারও আমরা দেশের উন্নয়নের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করব, আমরা লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান করব, আমাদের পরিবারকে আমরা শান্তিতে রাখব। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে কে আর সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাইটার লোক কথা বলছে। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছা মতো খরচ করতা। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমা তুমি করে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? আমার কাছে টাকার হিসাব চাই, কত বড় সাহস! ঠিকই তো আছে, হ্যাঁ বিদেশ থেকে টাকা পাঠাই, তোমার কাছে হিসাব চাইবো না তো কার কাছে হিসাব চাইবো? পাশে পাশে ব্যাটার কাছে। রচনা ও পরিচালনা মারুফ রহমান। এটা কি সালাম দাও জায়গা? ভাবি আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার মনে গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি, কাজল এসে রান্না করবে। ঠিক আছে না গো। দেখবেন বৃহস্পতি শুক্র ও শনিবার রাত 8:20 NTV-তে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখছি। আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে, সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।